আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আমি আপনাকে আর একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম, হচ্ছে আপনার পৃথিবীতে তো আপনার প্রায় 42,000 না 43,000 ধর্ম আছে, ঠিক আছে? প্রায় সময় নেটে বা অনেকখানে দেখে আর কি, সত্যি জানি না তোর কতটা ধর্ম। তার মধ্যে আপনি যদি প্রত্যেকটা ধর্মগ্রন্থ বই একসাথে করেন, তার মধ্যে কি ইসলাম ধর্ম সবচেয়ে বেস্ট বই হতে পারে কিনা, এটার পক্ষে মতামত? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেস্ট মুসলিম, বেস্ট হিসাব করছেন কিসের উপর ভিত্তি ওই করে? বইগুলো তো আপনার এরকম ব্যাপারটা যে জীবন চলার পথে কিভাবে চলতে হবে ওই পথ গুলোই দেখে। তো আমি মনে করি ইসলাম ধর্মটা যদি এটা মোহাম্মদের নিজের লেখা বই হয়, ওই বইতে এরকম কোনো কিছু নাই যেটা আমার বিপক্ষে, কারণ আমি এটা বেস্ট মনে করতেছি। এখন আপনি 42,000 ধর্মগ্রন্থ যদি একসাথে করেন, আশা করি আপনিও ওই রকমই দেখবেন যে সবচেয়ে বেস্ট বই এটা হতে পারে, জীবন সুন্দরভাবে চালানোর জন্য ওটা অনুসরণ করা বেস্ট। এখন আপনি ভাই এটা আপনাকে যদি আমি বলি, একটা বাজারে হচ্ছে 5টা পচা মাছ আছে, একদম পচা যাওয়া মাছ আছে, হ্যাঁ, 5টা পচা মাছের ভিতর থেকে আপনি একটা পচা মাছ কিনে নেন, এইটা কি ভাই একটা বুদ্ধিমানের মতো কথা হবে? যে অন্য বাজারে কিন্তু ভাই ভালো মাছ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো তাজা মাছও আছে। যুক্তিগুলো আমি আসলে বুঝি না, আমি না কি না, বলি আপনাকে আপনার এখনো বুঝতে হবে না যুক্তিটা, যুক্তিটা এখনো বুঝতে হবে না, আপনি আগে আমার এই প্রশ্নের উত্তরটা দেন। যে একটা বাজারে 5টা পচা মাছ আছে, পাঁচটা না না, পচা আমি মাছের ভিতরে, পাঁচটা থেকে কোনটা বেস্ট আমি যেটা বলছি, ওই পাঁচটা ধর্ম থেকে আপনি যদি একুরেট করেন, ধরেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আর চার পাঁচটা ধর্মের না না, সবচেয়ে বেশি পাঁচটা লোক, ধর্ম থেকে কেন আমার বেছে নিতে হবে? আমার কাছে যদি এর থেকে বেটার আপনি পদ্ধতি যদি পাঁচটা আমি তো নিজে বের বলেন করতে তাহলে পারি, তাহলে কিন্তু ভাই প্রশ্নই থাকতেছে। এর থেকে বেটার কোনো পদ্ধতি যদি আমি নিজে বের করতে পারি, কোন না একটা আপনি বেটার, আমি শেষ করে আমাকে বলতে দেন না না, আপনাদের আমার কথাটা বেটার এবার একটু শোনেন, পদ্ধতি। আমার কথাটা এবার একটু শোনেন, আপনি তো প্রশ্নটা করেছেন ভাই, আপনি প্রশ্নটা করেছেন না, এবার আমার কথাটা একটু শোনেন। কোন একটা বিধান সম্পর্কে যদি কোনো বেটার কোন জিনিস যদি আমি নিজে বের করতে পারি, আল্লাহর থেকেও বেটার একটা জিনিস যদি আমি নিজে বের করতে পারি, তাহলে তো আমি বুঝবো যে এটা হচ্ছে একটা ভুয়া ধর্ম, তাই না? কারণ আল্লাহর থেকে তো আমার নিজের তার মানে পক্ষে কি আপনি সম্ভব না। নাস্তিকতা খুব বেটার মনে করেন, ব্যাপারটা কি এরকম? নাস্তিকতাকে আমি বেটার মনে করি এটা আমি বলিনি, আমি বলেছি আল্লাহ যে বিধানটা স্পষ্ট দিয়েছে। করলাম আর কি আপনাকে, ভাই আপনি আমার কথাকে বিকৃত করেন, ভাই না আপনি না আমার না ভাই, কথাকে আমি বিকৃত করেন, মাঝখানে তো আমার প্রশ্ন কথাকে জানতেই বিকৃত হবে। করেন না। আমি বলেছি আচ্ছা আল্লাহর কোন একটা বিধান, সে যেটা কোরআনে লেখা আছে, যেমন ধরেন সুরা তালাকের 4 নম্বর আয়াতে বলা আছে শিশু মেয়েদের ইদ্দত হবে 3 মাস, শিশু মানে হচ্ছে, এবং সুরা আহজাবের 49 নম্বর আয়াতে যেটা বলা আছে যে সহবাস না হলে কোনো ইদ্দতের প্রয়োজন নাই। আমি তো ওইদিকে যাবোই না, আমি তো বললাম যে এটা ভাই মনে আমার চালানোর কথাটা জন্য শুনে নেন, আমি আমি কোরআনের একটা বিধানের কথা এখন উল্লেখ করছি আপনাকে, এবং আচ্ছা আমি একটা বেটার বিধান আপনাকে দিব, এই এই কোরআনের বিধানটার থেকে বেটার একটা বিধান এখন আপনাকে আমি দেব। একটু কথাটা শুনে নেন, ধৈর্য আচ্ছা ধরে শুনেন এবং মন দিয়ে শুনেন। ইসলামের বিধান কোরআন এবং হাদিস থেকে পরিষ্কার ভাবে আমরা জানতে পারি যে ইসলামের শিশু বিবাহটা বৈধ, বাল্য বিবাহটা বৈধ, এবং বাল্য বালিকা মেয়ের সাথে যৌন কর্ম করাটাও বৈধ। বালিকা একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মেয়ে, সেই মেয়েটাকে নবী মোহাম্মদ নিজেও হজরত আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সংসার করেছে, সহবাস করেছে তার সাথে। সেই সময় নবী মোহাম্মদের বয়স ছিল 54 বছর, আচ্ছা নবী আচ্ছা মোহাম্মদ 54 বছর বয়সী একটা বেটা, 9 বছর বয়সী একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যার এখন পর্যন্ত হাইজই হয় নাই, সেই মেয়েটার সাথে সহবাস করেছে। আপনি যদি চান সেই প্রমাণগুলো আমি দেখাতে পারি আপনাকে, যে আমি যে দাবিগুলো আপনার অনেক ক্লাবে দেখছি, কিন্তু আমি ওইদিকে যেতে চাই না কেন? না না না, যেতে চান নাই, যেতে চান নাই, যেতে যেতে হবে না ভাই। আমি আপনাকে যে পয়েন্টটা বোঝাচ্ছি, আমি এই এই বিধানটা নিয়ে কথা বলবো না, আমি যে পয়েন্টটা বোঝাচ্ছি যে আমি যদি আমার মগজ খাটায় বের করতে পারি যে বাচ্চা মেয়ের সাথে বিয়ে করাটা একটা জঘন্য কাজ, এটা হচ্ছে শিশু কাম, এটা হচ্ছে একটা ধর্ষণ, বাচ্চা মেয়েকে কখনো বিয়ে করা যায় না, বাচ্চা মেয়ের ম্যাচুরিটি হয় নাই তখনো, বাচ্চা মেয়ের কনসেন্ট থাকে না, বাচ্চা একটা মেয়ে সে বোঝে না যে তার সাথে কি করা হচ্ছে, তার সাথে যৌন সঙ্গম করা হলে সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা ক্রাইম। আমি যদি এইরকম একটা বিধান দিই যে 18 বছর হলে, মেয়েদের 18 বছর হলে যখন তাদের জ্ঞান বুদ্ধি হবে, যখন তারা নিজের পছন্দ অনুসারে তাদের জীবন ভালোবাসার মানুষ খুঁজে নিতে পারবে, সেই রকম জ্ঞান বুদ্ধি হওয়ার পরই তাদেরকে বিয়ে দিতে হবে, এর আগে তাদেরকে বিয়ে দেওয়া যাবে না, এই বিধানটা যদি আমি বের করতে পারি এবং আমি যদি বুঝতে পারি যে আমার দেয়া বিধানটা আল্লাহ পাকের দেয়া বিধান থেকে বেটার, একটা মেয়ের জন্য বেটার, একটা মেয়ের স্বাস্থ্যের জন্য ভালো, একটা মেয়ের মানসিক বিকাশের জন্য ভালো, একটা মেয়ের মানে পারিবারিক জীবনের জন্য ভালো, একটা মেয়ের যৌন জীবনের জন্য ভালো, সমস্ত কিছুর ক্ষেত্রে আমার দেয়া বিধানটা হচ্ছে একটা মেয়ের জন্য বেটার একটা বিধান, যেটা কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে একটা বাজে বিধান, যেটা 1400 বছর আগে নবী পুরানে কি মোহাম্মদ যে বিধান, বলা আছে যে 9 বছরের মেয়ে মোহাম্মদ কি এরকম বলে গেছে যে আমরা বিয়ে করতে পারবো, তখন কি হয়েছিল ওইগুলো আমি নিতে চাচ্ছি না। মোহাম্মদ বলে গেছে, যে মোহাম্মদ যেই কাজটা করেছে তার জীবনে সেই রকম কাজগুলা আপনাদের জন্য সুন্নত, কিন্তু যদি
মোহাম্মদ কোনো কাজ করতে বারণ করে থাকে, যেমন ধরেন মোহাম্মদের বিবি ছিল 11টা, কিন্তু অন্য মুমিনদের জন্য বিয়ে হচ্ছে 4টা পর্যন্ত সীমাবদ্ধ। হুম, এই যে এটা আবার মোহাম্মদ বলে গেছে যে আমার জন্য এটা স্পেশাল 11টা, তোমরা কিন্তু করতে পারবে না মুমিনরা, তোমরা কিন্তু 4টার বেশি করতে পারবে না। হুম, সূরা নিসার যখন তিন নম্বর আয়াত নাজিল হয়েছে, সূরা নিসার যখন এই যে প্রথম দিকের আয়াতগুলো যখন নাজিল হয়েছে, তখন সাহাবিদের 10-12টা করে বিবি ছিল। এই আয়াত নাজিল হওয়ার পরে তারা অন্য বিবি গুলাকে ছেড়ে দিছে, 4টা রেখে বাদ বাকি গুলাকে ছেড়ে দিছে। এই যে নবী মোহাম্মদ যদি বলে না গিয়ে থাকে যে এই বিধানটা শুধুমাত্র আমার জন্য প্রযোজ্য, তোমাদের জন্য প্রযোজ্য নয়, এটা যদি নবী মোহাম্মদ বলে না গিয়ে থাকে, তাহলে নবী মোহাম্মদ যা করেছে যেভাবে করেছে সেটা প্রত্যেকটা মুসলমানের জন্য সুন্নাহ। তো আমার কাছে যেটা বেটার মনে হয় আমি ওটা মানবো, যেটা বেটার মনে না হয় আমি এটা মানবো না। তো এটা নিয়ে তো আপনারা তো শুধু মানে অবশ্যই আপনি বেটার, আপনি বেটার যে মনে করছেন যে নবী মোহাম্মদের যে কাজটা সেটাকে আপনি বেটার মনে করছেন না, আপনি নিজের মগজ খাটায় বের করছেন যে নবী মোহাম্মদের কাজটা এটা ভালো না, আমি বেটার কাজ করব। ইসলামের শরীয়তের বিধান হচ্ছে, ভাই ভাই আমার কথাটা শেষ করতে দিলাম, প্রবলেম তো নাই কোনো, কথাটা একটু শেষ করতে দেন। ইসলামের শরীয়তের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস, ঠিক আছে? ইসলামী একটা শরিয়া রাষ্ট্রে কোরআন এবং সুন্নার ভিত্তিতে রাষ্ট্র চলে, এবং একটা সুন্না ভিত্তিক রাষ্ট্রে বাল্য বিবাহটা সম্পূর্ণ জায়েজ। বালিকাদের সাথে, বাচ্চা মেয়েদের সাথে আপনি বিয়ে করতে পারেন, কোনো বয়স লিমিট নাই, বাচ্চা মেয়েদের সাথে আপনি বিয়ে করতে পারেন, সেক্স করতে পারেন, কত বছর পর্যন্ত করবেন না, শিশুকে ফিজিক্যালি, এটার কোনো লিমিট নাই ইসলামে। বাচ্চা মেয়ে যে বিয়ে করবেন কোনো লিমিট নাই, আপনার পাশে যিনি আছেন ওনাকে একসাথে আনেন, আপনারা দুইজন মিলে তর্ক করবেন, দেখি আপনাদের কাছে কি দলিল আছে। ওনার কাছে ওনার কোন কথা আমি শুনতেছি না, ঠিক আছে? আপনি, আমি শুনতেছি, ওনাকে সাথে আনেন, আপনারা দুইজন মিলে বই খুলে দলিল দিবেন, আমিও বই খুলে দলিল দিব, দেখি কে জেতে। এবং আপনাকে শুধু না, পৃথিবীর সমস্ত ইসলামের আলেমকে চ্যালেঞ্জ দিলাম যে ইসলামে বাচ্চা মেয়ে বিয়ে করার কোন এজ লিমিট আছে, এটা যদি কেউ দেখাতে পারে এই ভিডিওটা অন করে কানে ধরে উঠবস করব, ঠিক আছে? ভাই কথা বলেন, বাল্য আর হলো বাচ্চা, এটার মধ্যে পার্থক্য আছে না ভাই? বাল্য এবং বাচ্চার ভিতরে পার্থক্য যদি থাকে সেটা আপনি আমাকে বুঝাই দিন কি পার্থক্য আছে। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, আপনাকে এই মুহূর্তে যেটা জিজ্ঞেস করেছি আপনি বুঝাই দিন আমাকে, বাল্য এবং বাচ্চার ভিতরে কি পার্থক্য সেটা আপনি আমাকে বুঝাই, অসুবিধা নেই, সময় দেখা গেছে না ভাই। ভাই আমার কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন, আপনি সেটা বুঝাই দিন। কিন্তু এই মুহূর্তে আমাদের একটা আলোচনা চলছিল ভাই, সেই আলোচনাটা হচ্ছে যে উনি, আপনি এবং উনি দাবি করলেন যে ইসলামে বাচ্চা মেয়েদের সাথে যে বিয়ে সেটার একটা এজ লিমিট আছে, এই এজ হইলে এখানে আমি পিছন থেকে শুনতেছি শুধু, আপনি বলতেছেন যে মানে আপনি যুক্তি দিতেছেন, কিন্তু দলিলের ক্ষেত্রে আপনি উনাকে বলতেছেন যে দলিল দেখান, দলিল দেখান। আমি বলতে চাচ্ছি যে আপনি একভাবে বলতেছেন বাল্য, আরেকভাবে বলতেছেন বাচ্চা শিশু। বাল্য আর বাচ্চার মধ্যে কি পার্থক্য নাই? এটা জ্ঞান কি আপনার মাথায় নাই? বাল্য আর বাচ্চার মধ্যে যে পার্থক্য, তাহলে তারা আপনি আমাকে বুঝাই দেন বাল্য আর বাচ্চার ভিতরে পার্থক্য, এটা তো আপনি জানেন। আপনি বাল্য আর আপনি বাল্য আর আপনি ব্যাখ্যা করেন, আপনি ব্যাখ্যা করেন, তাছাড়া আপনি যে বলছেন যে 9 বছরের জিনিসটা ব্যাখ্যা করেন, এই জিনিসটা ব্যাখ্যা করেন, বাল্য আর বাচ্চার ভিতরে পার্থক্য কি? ব্যাখ্যা করতেছি, আমি তো ব্যাখ্যা করতেছি। আপনি যে বলছেন যে 9 বছরের একটা বাচ্চার সাথে, মানে আপনি খুব জঘন্যভাবে বলছেন কথাগুলো, একটা মানুষের সাথে না, একটা শালীন মানুষও এভাবে বলে না, মানে কাজটাই জঘন্য। এই বাচ্চাকে ধর্ষণ করেছে আপনি নবী, আপনি বলবেন বাচ্চার ভিতরে পার্থক্যটা একটু বুঝাই দেন ভাই আগে, এতে পার্থক্য করতেছি। আপনি শুনেন, আমরা যে ভূপৃষ্ঠের মধ্যে আছি, এই ভূপৃষ্ঠ সব মানে সব জায়গার আবহাওয়া কি এক ভাই? সব জায়গার আবহাওয়া এক নাকি ভিন্ন সেই জিনিসটা বুঝতে পেরেছি। আপনি কি বলবেন, আপনি কি বলবেন সেটা আমি বুঝতে পেরেছি ভাই। আমি তাহলে উত্তরটা দিয়ে দিই, আমি একটু ধৈর্য ধরে শুনেন। আপনি যেটা, আমি আমরা তো একবারও এখানে বলি নাই যে পৃথিবীর সব জায়গায় আবহাওয়া এক, এটা তো আমরা একবারও বলি নাই। আমরা জানি যে পৃথিবীর, ভাই আপনি মাঝখানে কথা বলেন না, আপনার কথা মানে চেহারা দেখে মনে হচ্ছে আপনি মাঝখানে কথা বলবেন, আপনি মাঝখানে কথা বলেন না, আগে একটু ধৈর্য ধরে শুনেন, হ্যাঁ আমার পয়েন্টটা শুনেন তারপর উত্তর দিয়েন। আমরা অবশ্যই জানি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আবহাওয়া বিভিন্ন রকমের, জলবায়ু বিভিন্ন রকমের, হ্যাঁ অবশ্যই সত্য কথা। আপনি যেটা বলতে চাচ্ছেন যে সেই সময় আরব দেশে মেয়েরা আগে আগে
মানে প্রাপ্তবয়স্ক হয়ে যেত, এরকম একটা দাবি আপনি করতে চাচ্ছেন, তাই না ভাই? আমি কি সঠিক ধরছি নাকি? জি জি। কিন্তু কিন্তু এরকম কোন বৈজ্ঞানিক গবেষণাতে এখন পর্যন্ত এরকম পাওয়া যায় নাই যে গরম টেম্পারেচার হইলে মেয়েরা আগে আগে বয়োপ্রাপ্তি ঘটে। এরকম কোন বৈজ্ঞানিক গবেষণাতে এরকম কোনো কিছু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। মেয়েরা আম কাঁঠাল না যে রোদ্রে শুকাইতে দিলে সেটা পাইক্কা যাবে, মেয়েরা আম কাঁঠাল না ভাই। হ্যাঁ, আপনার কাছে যদি এরকম কোনো, একটু শেষ করি ভাই, শেষ করি ভাই, একটু শেষ করি ভাই, একটু শেষ করি ভাই, কথাটা একটু শেষ করি। আপনার কাছে যদি এরকম কোন বৈজ্ঞানিক প্রমাণাদি থাকে যে গরম টেম্পারেচারে মেয়েরা আগে আগে বয়সন্ধিতে চলে আসে, তাহলে অবশ্যই আপনি আমাদেরকে দেখাবেন আজকে, আমরা দেখবো আপনার কোনো একটা বৈজ্ঞানিক গবেষণা, কোন একটা বৈজ্ঞানিক জার্নাল থেকে আপনি দেখাবেন। ভাই কথাটা শেষ করতে দিচ্ছেন না তো ভাই, কথাটা আপনি একটা প্রশ্ন করেছেন, উত্তরটা নিবেন না ভাই, উত্তরটা নিবেন না ভাই। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, এরকম যদি কোনো বৈজ্ঞানিক গবেষণা আপনার জানা থাকে আপনি আমাদেরকে আজকে দেখায়, অসুবিধা নেই, আমরা দেখবো, আপনার কাছ থেকে জানবো একটা নতুন জিনিস। কিন্তু আমার দাবিটাই তো, আমার দাবিটাই হচ্ছে আয়েশার সাথে যখন মোহাম্মদের যৌন সঙ্গম হয়েছিল সেই সময় আয়েশার পিরিয়ডই শুরু হয় নাই। এই জিনিসটা আমি কোথা থেকে পাইলাম, কোথা থেকে জিজ্ঞেস করেন, কোথা থেকে পাইছি? এইটা আমি পাইছি ইবনু হাজার আসকালানির প্রখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির, যে বুখারির যে ব্যাখ্যা সেখান থেকে। এখন ভাই আপনি আমাকে, আমি আপনাকে সেই রেফারেন্স গুলো একটা একটা করে দেখাই নাকি ভাই, কি বলেন? দেখান দেখান। হ্যাঁ, প্রথমে আমরা, আচ্ছা ফারাজ ভাই আপনি কি মাঝখানে কিছু বলবেন, বা ফারাবি ভাই আপনিও যদি কিছু বলতে? আমি তো মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, আমারে তো দিচ্ছেন না। আপনি যে টেম্পারেচারের কথা বললেন, আমরা তো এখন, আপনি বলতে চাচ্ছেন যে বৈজ্ঞানিকের নাম নিতাম, তারপরে গ্রন্থের নাম নিতাম। আমি একটা যুক্তির কথাটা আপনাকে বলি, আপনি এটা জানেন, যাই না আপনি অস্বীকার করতেছেন, সেটা হলো বর্তমানে ভারত, বর্তমানে আরব বিশ্বের মধ্যে যত গরম হই তত তারা মোটা কাপড় পরে, সেটা কেন পরে? যত গরম, আমাদের দেশে তো মোটা কাপড়, মানে গরম থাকলে পাতলা কাপড় পরে, তাদের দেশে যত গরম হই তত মোটা কাপড় কেন পরে? এটা কি বৈজ্ঞানিকের থিওরির ভিতরে পড়ে না, যে তারা মোটা কাপড় পরে তাদের স্কিনের মধ্যে যেন সূর্যের তাপটা ওই রকম ভাবে না লাগে, তারা মোটা কাপড় পরেও সেটা মানে সহ্য করে নিতে পারে, স্বাভাবিক ভাবে নিতে পারে? এটা কি মানে একটা কি বৈজ্ঞানিকের থিওরির ভিতরে পড়ে না? আচ্ছা ভাই কথা বলা শেষ হয়েছে, আপনি বলতে পারছেন শান্তিমত, শান্তিমত বলতে পারছেন ভাই? যে বলেন, মানে শান্তিমত হয়েছে, বলাটা হয়েছে তো আপনার? শান্তিমত হয়েছে বলতে আপনারা মানে এমন ভাবে, মানে শুরু থেকে আমি দেখতেছি আপনি কথা বলতেছেন, আপনি যুক্তি দিতেছেন, আবার দলিলের ক্ষেত্রে বলতেছেন ফারাবি দলিল দেন, ফারাবি ভাই দলিল দেন, দলিলের ক্ষেত্রে বলতেছেন ফারাবি ভাই দলিল দেন। ভাই মানে অনেকক্ষণ ধরে, ভাই আমি অনেকক্ষণ ধরে দলিলগুলা বের করে বসে আছি দেখানোর জন্য, কিন্তু ফারাবি ভাইকে যখনই আমি বলতেছি দলিলগুলা বের করি, সাতিমের রাসূলের দলিলগুলা বের করি, বইটা বের করব বলছি কয়েকবার, উনি তখন আরেকটা প্রসঙ্গে চলে গেলেন। ভাই আমাকে যদি দলিলগুলা বের করে, আপনি একটু কথাটা শেষ করি, একটু কথাটা শেষ করি, কথাটা একটু শেষ করি, কথাটা একটু শেষ করি, আচ্ছা বলেন বলেন। যদি আমাকে দলিলটা বের করার মতো স্কোপ না দেন এবং কথাটা মানে আলোচনাটা যদি প্রসঙ্গটা পরিবর্তন করে ফেলেন, তাহলে আমার দলিলটা বের করার মতো সুযোগটা কোথায় ভাই? মানে একটা অদ্ভুত একটা কাণ্ড যে আপনারা মানে দলিল গুলা দেখেন, দলিল গুলা দেখেন।